हेलो फ्रेंड्स, वेस्ट बेंगल बोर्ड ऑफ प्राइमरी एडुकेशन अर्थात डीएलएड एर नोटिस एसेछे। देखो तुम्हारा 11/5/2022 नोटिसटा एसेछे तुम्हारे। नोटिसे कि बला हुएछे देखो, आमरा खूब संक्षेपे आमी बोले दी, तारपर तुम्हारा पढ़े निबे। डीएलएड जादेर सेशन होच्छे 2019-21, डीएलएड जादेर सेशन होच्छे 2019-21, तादेर पार्ट ओनेर मार्कशीट पब्लिश होयेछे। तादेर पार्ट ओन अर्थात जारा 19-21 सेशन 2019-21 तादेर पार्ट ओनेर मार्कशीट पब्लिश होयेछे। एबं डीएलएड जादेर सेशन होच्छे 2018-2020 तादेर होच्छे सर्टिफिकेट अर्थात पास सर्टिफिकेट पब्लिश होयेछे। देखो कत तारीखेर मध्ये नीते बोलेछे, निजेर निजेर कलेज के नीते बोलेछे। तारपर तुम्हादेर कलेज तुम्हादेर जे डेटे एकटा डेट जानिये देबे, सेई डेटे तुम्हारा सर्टिफिकेट पेये जाबे, मार्कशीट पेये जाबे। तो देखो 18 मे थेके 20 मे এই তিন দিনের মধ্যে তোমাদের যে ডায়েট সেখান থেকে দেওয়া হবে, সেই প্রাইমারি বোর্ড থেকে দেওয়া হবে। এবং এটা কলেজ কালেক্ট করবে, তোমরা কালেক্ট করবে না, কলে তোমাদের নিজেদের কলেজ কালেক্ট করবে। তারপর তোমাদের কলেজ নিশ্চয় একটা ডেট বলে দিবে, সেই ডেটে তোমরা পেয়ে যাবে। তো দেখো, আমরা আরও একবার দেখাচ্ছি প্রাইমারি বোর্ড ডিএলএড। দেখো, দিস ইজ দ্য নোটিফাই ফর দ্য অল কনসার্ন দ্যাট মার্কশিট অফ পার্ট ওয়ান ডিএলএড এক্সামিনেশন অফ সেশন 2019-2021 অ্যান্ড ডিএলএড পাস সার্টিফিকেট অফ দ্য সেশন 2018-2020 উইল বি হ্যান্ডেড ওভার দ্য হেড অফ দ্য রেসপেক্টিভ ডিএলএড ইনস্টিটিউট ফ্রম দ্য অফিস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিউরিং দ্য অফিস আওয়ার বিটুইন 18 মে থেকে 20 মে পর্যন্ত দেওয়া হবে। এটা তোমাদের নিজেদের কলেজকে দেওয়া হবে। তারপর তোমাদের কলেজ একটা ডেট দিয়ে জানিয়ে দেবে তোমাদেরকে কবে দেবে। তো দেখো আরও একবার আমরা পুরো নোটিশটা দেখাচ্ছি। তোমাদের ডিএলএড যাদের 19-21 সেশন তাদের মার্কশিট পাবলিশ হয়েছে, এবং যাদের সেশন হয়েছে 2018-20 তাদের পাস সার্টিফিকেট পাবলিশ হয়েছে। তো এটুকুই আপডেট ছিল, তোমাদেরকে জানালাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আর আমি শেষ করছি এই ভিডিওটা। সবাইকে ধন্যবাদ আরও একবার।